हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। कैमन आछो तुम्हारा सबाई? आशा करी सबाई भालो आछो एबं सुस्थ आछो। आमिओ आजके नतुन आरेकटी ब्लग निये तोमादेर सामने एसे गेछि। देखते पाच्छो एखाने सकाल सकाल उठे आजके चा करे निच्छे, अनेक दिन परे चा खाच्छे। आजके मास्टर अवंतिकाके बई पढ़ाए दिच्छे ओइदिके, आर आमि एइदिके सकाल सकाल चा बानाए दिच्छि, कारण आजके एकटु बेशी सकाले उठा हयेछे। तो सेइ जोन्नोई सकाले उठे भात बसिए देइनि, तो चा करे चा खेये दिए तारपरे भातटा बसिए दिब। तो तोमरा ब्लगटा नो स्किप करे देखते थाको। আজকে একটুখানি অবন্তিকাকে চা দিয়ে দিচ্ছি, কারণ ও চা ছাড়া মানিই না। তো এখন কি করা যাবে সেই জন্যই আর কি, দুধ খাবে না, আর দুধের ব্যবস্থাও নেই, প্যাকেটে দুধ ঝুলিয়ে দেওয়া লাগতো, তো সেই জন্য আর কি দিয়ে দিলাম। চা খেয়ে নিয়ে দেখো এখানে ডাল বসিয়ে দিয়েছি, আর দিয়েছি ভাত বসিয়ে, আর ওইদিকে আমি রুটির জন্য কাওয়া করে রেখেছি, টিফিনে রুটি দিব। আর আজকে আলু ভাজা করব, বাদামি আলুগুলো ভাজা কেটে নেওয়া শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে। আর ডালে সম্বাদ দেওয়ার জন্য এখানে আমি রসুন থেঁতো করে নেব, তারপরে একটুখানি শুকনো লঙ্কা আর তেজপাতা আর একটুখানি জিরা দিয়ে সম্বারে আর কি দিব। তো এরকম করে সম্বারটা করে নিলে বেশ টেস্টি লাগে, এটা আমার মায়ের কাছ থেকে শেখা। আর না হলে তো আগে আমি কি করতাম বলো তো, পেঁয়াজ দিতাম। পেঁয়াজ দিলে অতটা ডালের কিন্তু টেস্ট আসে না, আর এরকম করে করলে ভালোই টেস্ট আসে। ভাত আমার হয়ে গেছে, ভাতটা সেকে নিলাম। মাটটা দেখতে পাচ্ছ এখানে, ডাল নামাবার জন্য বাটিটা ধুয়ে নিচ্ছি। ডালটা ছোট চুলার মধ্যে দিয়ে দিয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে আর কি, তো সেই জন্য বড়টার মধ্যে দিয়ে দিলাম। আর ওইদিকে কালকেও ভেজেছি একটুখানি, কী কী ভাজা করেছি ঠিক মনে নেই, তো ওই তেল রয়ে গেছিলো, ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ লবণ হলুদ দিয়ে দিলাম। সকালে উঠে রান্নাঘর ঢুকলেই যেন কেমন যেন তাড়াহুড়ো লেগেই থাকে, আর আমার আজকে কেমন যেন একটু ঘুম ঘুম পাচ্ছে, তো সেই জন্য আর বেশি কিছু করবো না। ডাল দিকেই আজকে একটুখানি ডালগুলো একটুখানি শুকনো শুকনো করে নেব, ডাল দিকেই আজকে টিফিনের মধ্যে দিয়ে দেব। রুটি ডাল একটুখানি আচার দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো সম্বারের জন্য দেখতে পাচ্ছি এখানে তেল দিয়ে দিলাম, তেল গরম করে ডালটা দিয়ে দেব। ডালটা আমার হয়ে গেছে, এখনই নামিয়ে নেব, আর এখন আমি রুটিটা ভেজে নেব আর কি। ভেবেছিলাম যে সময় আছে, সেই জন্য সকালে উঠে চাটা করলাম, বেশ একটুখানি সময় কাটালাম, কিন্তু এখন আর মানে সময় নেই উঠতেই চলে। দেখো যখন সময় সংকীর্ণ থাকে তখন কিন্তু রুটিও ভালো হয় না, দেখতে পাচ্ছ আজকে রুটি যে আমার কী হবে ভগবানই জানে। তো তাও ওইরকমই দিয়ে দিব। বন্ধুরা দেখো, এই হচ্ছে আমার বর মিস্টার অসীম সেন, আমি মাস্টার করে ডাকি। তার এই হচ্ছে পোশাক, আর এই হচ্ছে প্যান, সেই প্যান বুঝতে পারছেন তো। আর একটা প্যান আছে, ওটা ছিঁড়ে গেছে, আর এই প্যানটা পরে ও যাচ্ছে একটা জায়গায়, মানে একটা দুর্ঘটনা ঘটে গেছে, একটা দাদার বাবা মারা গেছে, তো সেখানে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই পোশাক পরে। কালকে যে কি পরে অফিসে যাবে সেই টেনশনে আর বাঁচতেছে না, কারণ ওখান থেকে এসে তো স্নান করতে হবে, আর এই জামা প্যান্টগুলো ধুতে হবে আর কি, ধুয়ে দিতে হবে। তো আমাকে বলতেছে তুমি একটু বাজারে যাও, বাজারে গিয়ে আমার জন্য প্যান্ট আনো। এত দুঃখের একটা সময়, আমি জানি এইরকমটাই হবে কোনো একটা না কোনো একটা দিন, দুঃখের সময়ে এই যে এনার এই রকম অবস্থা। এদিকে উনি যাচ্ছেন একটা কাজ করতে, আর এইদিকে ওনার আবার প্যান্ট নেই। টাটা, তাড়াতাড়ি আইসো আবার, ঠিক আছে? কি এই হচ্ছে, এই হচ্ছে আমার এক মেয়ে, দেখো যখন তখন নিচের মধ্যে শুয়ে পড়ে। এই দেখো মোবাইল যাচ্ছে, মোবাইল। তুমি রেডি হও, যাও 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 রেডি হও, তোমার বাবার প্যান্ট আনলে। বন্ধুরা এখানে দেখো, এই হচ্ছে সেই সেরা প্যান্টটা, জিন্সের প্যান্টটা ছিঁড়ে গেছে, কালকে কি পরে অফিস যাবে সেই জন্য আর কি টেনশনে আছে। তো দেখো আসার পথে, অফিস থেকে আসার পথে পুরী নিয়ে এসেছে,
আমরা দুই মা মেয়ে খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে যাব। আর ও খেতে পারলো না, এসেই আর কি শুনলো যে ওই রকম ঘটনা ঘটে গেছে, তো সেই জন্য ও না খেয়ে দিয়ে চলে গেল। বন্ধুরা দেখতে পাচ্ছ আমিও আজকেও এই জামাটা পরে নিলাম, কারণ এটা বেশ কমফর্টেবল মনে হয়। আর অপন থেকে আয় আয় আয়। কি হয় বলতো, যখন টাকা হয় হাতে তখন অবন্তিকার বাবাকে বলি যে প্যান্ট নেও, প্যান্ট নেও, প্যান্ট নেও, জামা নেও, তখন নেয় না। আর যখন টাকা শেষের দিকে তখন এইরকম সিচুয়েশন আসে আমাদের। আর দেখো অবন্তিকা এইরকম করে সাজুগুজু করে নিয়েছে, ও সাজুগুজু ছাড়ো, ও সাজতেই চায় না। আর কালকে একজন কমেন্ট করেছে আমার ভিডিওতে যে মেয়েটাকে একটুখানি ভালো জামা পরাই তো নিয়ে যেতে পারতে, কারণ ও না জামা পরতেই চায় না। তোমরা তো জানোই যে ও অনেকটা ছেলে মানুষের পোশাক পরতে চায়, আর ছেলে মানুষের পোশাক সেরকম আমি কিনে দেই না, আর ভালো নেই, অনেকটাই পুরানা হয়ে গেছে। আর সাদা যে ফ্রকটা সেটা পরাই দিয়েছিলাম, তারপরে আমি বলেছি যে এইরকম করে পরতে, দেখো যেরকম করে এখন পরে আছে সেরকম করে পরতে বলেছি, ও পরবে না কিছুতেই। ওই যে জিন্স প্যান্টটা লম্বা প্যান্ট সেই জন্যই আর কি ও পরবে না। কি ফোটা দিবি? দেখ এটা ফোটা দেওয়া যাবে না, ওইখানে টিপ ফোটা দাও, এটা ভাঙিয়ে যাবে, এটা বন্ধ করে রাখো, বন্ধ করে রাখো, ভাঙিয়ে যাবে। ও কিছুতেই কারো কথা শোনে না ওই জামা প্যান্ট পরার ক্ষেত্রে আর কি। তা বাদে অন্যান্য বাকি যে কথাগুলো সেগুলো আবার পাকা গুড়ির মতো। আর কোথাও যাওয়ার আগে ওর তো কান্না আসে ওই জামা প্যান্ট পরা নিয়ে, সেই জন্য। আর মাসে যে কতবার আর কি জুতো ও হারায়, তো সেগুলো আর বলার মতো না। সেদিন মানে এদিকে সেদিন যে আসলো আর কি, সেদিনও একজোড়া জুতা হারাই ফেলছে মা আসার জন্যই আর কি। ওর ব্যাগ বেল জুতো কিছু বেল লাগা ওগুলো কিনে দিয়েছে, ওগুলো আবার সে পরবে না, হাওয়াই স্যান্ডেল পরবে সে। হাওয়াই স্যান্ডেল পরতে গিয়ে ওগুলো জুতো হারাই ফেলেছে, ব্যাগের মধ্যে নিয়েছে, সেখান থেকে নাকি পড়ে গেছে নাকি কি হয়েছে জানি না সেটা, ওই রকম করে। আর যেগুলো আমি হিল কিনে দিয়ে এসেছি সেগুলো আবার রেখে এসেছে বাড়িতেই, যে কতবার জুতো হারাইছে তার কোনো তো ঠিক ঠিকানা নেই। ওর জুতো আবার কুকুর শিয়াল সবে নিয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এখন ওর বাবার জামা প্যান্ট আনতে যাব, জামা না প্যান্ট আনতে যাব, একটা কম দামি প্যান্ট এনে দেবো, কারণ কি বলতো এই সময় টাকা নেই। আর মাসের শেষ, আর তোমরা তো জানোই যে মাসের শেষে ভাড়া বাড়িতে থাকা, আর তার মধ্যে কোনো জিনিসপত্র তো কিনতে পারছি না। দেখো এই জায়গায় কীরকম করে রেখে দিয়েছি, কতদিন এখানে থাকতে পারবো কি পারবো না, মানে সেই টেনশনে আছি। তো কোনো জিনিস কিনলে আবার পরে পরবর্তীতে এখানে সেখানে নিয়ে যাওয়া বাড়ির মতো হয় বলো? বাড়ির মতো কোনো কিছুই হয় না, বাড়িতে একটা যে কোনো জিনিস করলে শান্তি যে এই জিনিসটা আমার সারা বছর আমার কাছেই থাকবে। আর ভাড়া বাড়িতে কি হয় বলতো, যে কোনো জিনিস নিতে গেলে ভাবতে হয় যে এই জিনিসটা আমার সঙ্গে কতদিন থাকবে, আর বাড়ি নিয়ে যেতে পারবো কি না, আর এখানেই বা কতদিন থাকবো বা থাকতে পারবো কি না, এরকম একটা সন্দেহ থেকে যায়, সেটাই হচ্ছে আমার মনে। তো কোনো কিছুই কিনতে পাচ্ছি না, মনটা একদমই খারাপ আমার, সব কাপড় জামা কেমন যেন এলোমেলো হয়ে আছে, কোনো কিছুই পারফেক্ট না। যাই হোক ঘর দুয়ার সুন্দর হলেও আর কি কোনো জিনিস ব্যবহার করে শান্তি পাচ্ছি না, ভাড়া বাড়িতে প্রথম তো তাই। আসো 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 মা, তাড়াতাড়ি আসো, তো চলো এখন যাওয়া যাক। দেখো দুই মা মেয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম, আর এখন মোটামুটি মধ্যম গ্রামটা মোটামুটি আর কি চেনা পরিচিত হয়ে গেছে, যাই হোক একাই যেতে পারবো আর কি। আর প্রথম প্রথম যখন আসতাম এসেছি আর কি, তখন কোন রাস্তা কোন দিক দিয়ে যায় সেটাই আমি মানে গোলায় ফেলেছি, একবার উপরে যেতে হয় একবার নিচে যেতে হয়, এরকম অবস্থা হতো আমার আগে। বেবিসেট নিবি? এখন তুই বেবিসেট নিয়ে কি করবি রে? ভাইয়ের জন্য, ভাইয়ের যেদিন ভাইয়ের কাছে যাব সেদিন নিব। আয় ও বাইরে আছে, ওকে যদি দরজাটা আমি খুলে দেই তো ও ঘরে ঢুকবে, সেই জন্য আমি একবারে জল নিয়ে যাবো।
রাত্রিবেলা চিল্লা শুরু করে দিল। মাস্টার এখানে জল দিচ্ছি। আর এখানে দেখো অবন্তিকাকে, ওর বাবা নেই জন্য বিছানার সামনের দিকে বালিশ রাখতে দেয়নি, পিছনের দিকেও রাখতে দেয়নি, মাঝখানে রেখে ও শুয়েছে। দেখতে পাচ্ছ মাঝখানে ও শুবে না, মাঝখানে নাকি হাওয়া লাগে না, সেই জন্যই কিনারের মধ্যে শুবে, তাও আবার ভয় পায়। দেখতে পাচ্ছ এরকম করে নাকি কানের মধ্যে, তাও আবার বালিশ বিছানার মধ্যে দিয়ে ঘুমাতে হয় ভয় পেলে, বুঝতে পাচ্ছেন। ও স্নান কমপ্লিট করে নিয়ে দেখো বন্ধুরা এখানে আগুন জ্বালাচ্ছে। তো শ্মশান বাড়ির থেকে এসে আর কি মৃতদেহ সদগতি করে এসে এরকম করে আগুন জ্বালিয়ে হাত পা সেকে নেয়, সুকুতি, তারপরে পাথর একটা দিয়ে এরকম করে সেকে নেওয়ার একটা নিয়ম আছে। তো সেটাই করছে এখন মাস্টার, এখানে তো সুকুতি নেই, ওই পাথর দিয়ে একটুখানি হাত পা সেকে নিল আর কি। বন্ধুরা দেখতে পাচ্ছ মাস্টার কি কি নিয়ম কানুন ওগুলা করে ঘরের মধ্যে আসলো। দেখো এখন ও আবার স্নান করবে সাবান টাবান দিয়ে, সাবান সাবান। তোমরা তো আমার অনেক কথার ভুল ধরো, আর আমি অনেক কথা ভুলও বলি, সেটা বলি না, কখনো বলি কি মিসকি না মিক্সি, মিসকি মিস মিক্সি, এরকমটা হয়ে যায় আমার। আর আগে কেমন হতো বলো তো, ওই গ্রামে ঠাকুমা তারপর দিদিমা বয়স্ক যারা, তারা কিন্তু বলতো যে রুটিকে বলে নুটি, তারপরে ভাত, রান্নাঘরকে বলে আন্দন ঘর, রান্ধন ঘর না আন্দন ঘর। তো আমারও এরকম হয়ে যায়, কারণ আমি বয়স্ক মানুষদের সঙ্গে অনেক দিন, মানে ছোট থেকে বড় হয়েছি বয়স্ক মানুষদের সঙ্গে, বিয়ের পরে তাও আবার ওই ঠাকুর সঙ্গে গল্প বেশি করতাম। ঠাকুর কথা আজকে বেশ মনে পড়তেছে, ভালোই লাগতেছে না। অবন্তিকা তো বারবার করে বলতেছে আমার কি বাড়ি যাইতে ইচ্ছে করতেছে, এরকম করে গল্প করে করে ও ঘুমাইলো, আর সেই জন্য আমারও কিছু কিছু ভাষা ওদের মতো হয়ে গেছে। বেশিরভাগ সময় ওদের সঙ্গেই সময় কাটাতাম। আর আমার ঠাকুমাও যে আছে, আমার ঠাকুমা কিন্তু রুটিকে রুটি বলে, রুটি বলে না, কিন্তু আমার পাশের বাড়ির ঠাকুমা কিছু আছে, ওরা ওইরকম করে বলতো। তো ওদের সঙ্গে আমার বন্ধুত্বটা বেশি, তো সেই জন্যই আর কি আমার কথাগুলো এরকম হয় মাঝে মাঝে। আর ইংলিশ কথা তো আমি বলতেই পারি না কখনো, মানে বলি কিন্তু হঠাৎ মতার যেটা বের হয়ে যায় বের হয়ে যায়, আর কখনো ইচ্ছে করে বলতে পারি না আর কি। তো যাই হোক, এরকম মাস্টার এখন ভালো করে স্নান করে নিতেছে, আর ও বলেছিল যে আমার ফিরতে ফিরতে একদম ভোর হয়ে যাবে, তো সেই জন্য আমি আর কোনো খাবার টাবার বানাইনি। তো খাবার বানালেই ভাত নষ্ট হয়ে যায়, ভাত বানালে ভাত নষ্ট হয়ে যায়, যেটাই বানাই ওটাই নষ্ট হয়ে যায়, ডাল তরকারি বানালে ডালটা, ডাল রুটি বানালে আর কি ডালটা নষ্ট হয়ে যায়, এরকমটা হয়। তো আমি বললাম যে আমরা বাইরের থেকে খাওয়া দাওয়া করে আসি, তুমি চিড়া আছে চিড়া খেয়ে থাকবা, চিড়া বিস্কুট এগুলো খেয়ে থাকবা যদি অত রাত্রি হয়। তো ও এখন কি খাবে জানি না, এখন বাজে মাত্র 2:30 মতো, 2:12 আর কি ভিডিও অন করেছে, ও স্নান করতে করতে 2:30 বেজে গেছে, জানি না, ও বের হয়ে আসুক আগে, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলতেছি। আর দেখো বন্ধুরা আমি এই প্যান্টটা এনেছি মাস্টারের জন্য, তো এই প্যান্টটা ছিঁড়ে গেছে সেজন্য এই প্যান্টটা এনেছি, ওর দুই রকমের কালার, এক রকমের ও বলেছিল যে ট্রাউজার প্যান্ট কিনে আনো আমার জন্য, বেশি দাম দিয়ে আনার দরকার নেই। তো সবসময় যে মানুষটা আমাদের জন্য খাটাখাটনি করে বলো, তার জন্য একটু ভালো না হলে হয়। আর এই প্যান্টটা এনেছি, এই প্যান্টটা নিয়েছে 900 টাকা, দেখতে পাচ্ছ নরম আছে কাপড়টা, ভালোই আছে। আর এই প্যান্টটার থেকে আমি তো বলি এই প্যান্টটা ভালো আছে, এই প্যান্টটা একটুখানি মোটা, আর একটু এটা এই প্যান্টটা আবার একটুখানি পাতলা কাপড়টা।
বন্ধুরা দেখো ও ছান করে আসলো আর এসে বিস্কুট খাচ্ছে দেখতে পাচ্ছো ও এত রাতে আর ভাত টাত কোনো কিছু খাবে না আর আমি কোনো কিছু করিও নেই বললাম যে চিড়া খেতে চিড়া ভাজা করে দিতাম গরম গরম তো ও বললো কি দরকার নেই বিস্কুট থাকলে বিস্কুট দাও বিস্কুট খেয়ে নিয়ে জল খেয়ে শুয়ে পড়বো কালকে আবার অফিস আছে বেচারা আজকে অফিস থেকে এসেই না খেয়ে গেছিল সেখানে আর ওখান থেকে ফিরে এসে যে এই অবস্থা কালকে যে কি হল কে জানে আর কালকে তুমি তাড়াতাড়ি উঠবে তাহলে তো হবে তাহলে হবে দেখো কমেন্টে হবে হ্যালো হ্যালো আছে তোমার আগের প্যান্টার থেকে ভালো আছে না কালকে আবার একটা এনে দেখি চলবে বলবে কি না আমি জানি ও না বলবে ও সবার জন্য সবকিছু করে কিন্তু নিজের জন্য কিচ্ছু করে না আজকে দেখো এরকম একটা ঘটনা ঘটে গেছে কিন্তু ওর কাছে আর দ্বিতীয় কোনো অপশন নেই প্যানের আর কি ও যে এসে পড়ে অফিস যাবে কালকে তার কোনো অপশন নেই এরকম ঘটনা ঘটেছে যার জন্য ওর একটা নতুন প্যান হয়েছে আর পাগল আগের প্যানটা তো গতকালকেই ছিল ছিল আমি তোমাকে আগেই বলেছিলাম যে এই প্যানটা যদি হঠাৎ করে ছিঁড়ে যায় বা কোনো কিছু হয় তাহলে তোমার আর একটা প্যান লাগবে যেহেতু তুমি দুইটা করে প্যানই ইউজ করো তাহলে বলি নাই আমি তারপরে তারপরে ও কেনে নাই আর এদিকে ও গেছে শ্মশানে আর আমি গেছি কোথায় বলো তো মলে ভাবো তাহলে কোথায় কোথায় কি হচ্ছে থাকো এরপরে আর এরকম ঘটনা হতেই দেবো না আমি বললাম তো তোমার কথা আমি আর শুরু করি না ফ্যানটা অফ করে তোমাদের সঙ্গে কথা বলছিলাম আর এখন ফ্যানটা অন করে দিলাম দেখো আমার মেয়ে এতক্ষণ আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়ে গেছে আর ও সব সময় গল্প মা তুমি মেয়ে ভালোবাসো না ছেলে ভালোবাসো আজকে সন্ধ্যেবেলার গল্প তাহলে তুমি ভগবানের কাছে আমাকে ছেলে মানত করো নাই কেন আমি বললাম আমি ছেলে মানত করেছি মেয়ে হয়েছে তাহলে বাবা কি মানত করেছে বাবা মেয়ে মানত করেছে ও বাবাটা সেই খারাপ ভগবানটা সেই খারাপ বাবার কথাই খালি শোনে বাবার কথাই খালি শোনে এরকম করে কান্নাকাটি করে শুয়ে বলেছে আমি জানি ও ছেলের কথা বললে ও একদম ভালো থাকবে আর হাসি খুশি থাকবে সেই জন্য আমি ছেলের কথা বলেছি অ্যাকচুয়ালি আমার মেয়েও পছন্দ আমার মেয়ে ভালো লাগে কারণ ওকে যে নতুন নতুন ড্রেস আমার কাপড় চোপড় কেনার খুব শক্ত তো সেই জন্য আর কি নতুন নতুন ড্রেস পরিয়ে এখানে সেখানে নিয়ে যাবো ফটো উঠবো এটা সেটা করবো সেগুলো আর ওর দ্বারাই হচ্ছে না কারণ ও কোনো ড্রেসই পরতে চায় না মেয়ে মানত করেছিলাম মেয়ে হয়েছে কিন্তু ওই রকম বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না টাটা।